চেষ্টা করে সবাই খুব বেশি হ্যালো বন্ধুরা, তো আমরা মোহাম্মদপুরের বসিলা থেকে একটা সিএনজি রিজার্ভ করে মাত্র 200 টাকার বিনিময়ে আমরা এই 40 মিনিটের দূরত্বে এই ইনসারালির স্পেশাল খুদে বাঁকার এখানে এসে বলছি, যা কিনা গোয়ালখালিতে অবস্থিত। অ্যাকচুয়ালি ক্যানগঞ্জে গোয়ালখালিতে অবস্থিত। সবসময় শুধু পুরোনো হোস্টটাই হোস্ট করবে, নতুন কেউ আসবে না, তা তো হতেই পারে। হ্যালো বন্ধুরা, আমি শিশু। আচ্ছা, শিশু বলবো না সাইফুল? আচ্ছা, শিশু নামে চিনো। হ্যালো বন্ধুরা, আমি শিশু, বিটিএফের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। এই সাত সকালে এসে বললাম আমরা ক্যানগঞ্জের গোয়ালখালিতে। এটা আসলে আপনার ইনসারালির খুদে বাঁকার জন্যই বিখ্যাত এই প্লেসটা। আমি আবারও বলছি, ইনসারালির খুদে বাঁকা একটা নতুন একটা জায়গা, নতুন একটা খাবার। আপনার আসলে খেলে আমার মনে হয় মানে ভালোই মজা পাবেন। দেখি, বাঁকা বলতে কী বলছে? খুদের বাঁকা বলতে আসলে খুদের চাল, যা কিনা আপনার চালের ভাঙা অংশ, ওটা দিয়েই এই রান্না করা হয়। ভাতটা আর খিচুড়ির মতো করে রান্না করা হয়। অনেকেই বলে খিচুড়ি, অনেকেই বলে বাঁকা, অনেকেই বলে খুদের চাল, মানে এটা একটা মিক্সচার আর কি। তো বন্ধুরা, জায়গাটা কিন্তু অন্যরকম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বড় বড় টুল এবং এই টেবিল সাজানো। আর আরেকটা মানে একটা জিনিস হলো, এই যে একটা লক্ষ্য করুন যে এখানে পুরো একটা কাঠের মাথার উপরে আমরা দাঁড়িয়ে আছি। এই হোটেলটা কিন্তু কাঠের মাথার উপরে, মানে আসলে অন্যরকম একটা পরিবেশ। এই যা আমাদের সামনে কিন্তু উপস্থিত এই খুদে বাঁকাগুলা, এটা হলো এখানে 5 প্রকারের ভর্তা, 6 প্রকারের ভর্তা, 7 প্রকারের ভর্তা, সরি 7 প্রকারের ভর্তা আছে, সাথে ডিম ভাজা, খুদে বাঁকা। এটার দাম হলো 45 টাকা। এই 45 টাকায় মানে ভর্তা ডিমসহ, জি ভর্তা আর ডিমসহ 7 প্রকারের ভর্তা প্লাস ডিম, এটা সব 45 টাকা। আমরা আরও অর্ডার দিয়েছি মুরগির মাংস, যা কিনা দাম 50 টাকা মাত্র। আমার তো আর তর্ফ হয়েছে না, আসুন টেস্ট করে দেখি কী অবস্থা। এবার একটু ডিমটা ট্রাই করে দেখি কী অবস্থা। ডিপার্টমেন্ট
দিনগুলো তো অসাধারণ, আসলে কি করবো ভাই বুঝতে পারছি না। আমার তো মনে হয় অবশ্যই ভালো লাগছে, আমার তো আর কি খেতে হবে ভাই। জি, এখানে সাত রকমের ভর্তা আছে, আলু ভর্তা, এগুলো শুটকি, তার সাথে আছে আপনার এটা হচ্ছে কালো জিরা ভর্তা, তারপর সরিষা ভর্তা, মানে অনেক রকমের ভর্তা এখানে উপস্থিত আছে। আপনার মানে যারা অনেকে বাসায় খেতে পারেন না, তার এখানে খেয়েও কিন্তু আপনার স্পেশাল আপনার আসলে অন্যরকম। হালকা পোলাও পোলাও টেস্ট আছে, আমি যে খেলাম আসলে এটা খিচুড়ি বলতে পারেন আপনারা, কারণ এখানে ডাল আছে, খুদ আছে, এটা আসলে আমি বলবো যে এটা খিচুড়ি, টেস্টটাই অন্যরকম। বন্ধুরা আমি ঝোলটা ঢেলে একটু গ্রেভি করে দেখি যে এটা টেস্টটা আসলে কীরকম। তো বন্ধুরা আমি এখন খাওয়ায় মনোযোগ দেবো, আমার তর হয়েছে না আসলে। খাওয়ার পর আমরা একটা নতুন আইটেম দেখাবো, যা এখানে মিষ্টি ইনসালি মিষ্টি, এটা খেয়ে আপনাদেরকে টেস্ট করে দেখাবো যে আসলে এটা কীরকম। ঠিক আছে বন্ধুরা, আমি এখন খাবারের দিকে মনোযোগ দিই। ইনসারেলি খুঁজে পাকা আসার জন্য আপনারা যদি আপনাদের মোবাইল থেকে জিপিএসের মাধ্যমেও আপনারা খুব সুন্দরভাবে লোকেশনটা আপনি ট্রেস করতে পারবেন। আর এছাড়াও আমি আপনাদেরকে বলে দিব যে কীভাবে এই লোকেশনটাতে আসা যায় খুব সহজভাবে। বন্ধুরা আপনাদের তো বলেইছিলাম যে আপনার মিষ্টির আইটেমগুলো আমি টেস্ট করে দেখাবো। এই যে মিষ্টিগুলো দেখছেন, এই মিষ্টিগুলো আমি এখন টেস্ট করব, তবে তার আগে এই যে মিষ্টির যে কারিগর, দইয়ের যে কারিগর, ইনসারাজির খুদে বাঁকার যে আসলে যার ইনসারের খুদে বাঁকাটা যার এই দোকানটা যার, তার সাথে একটু কথা বলে নেবো যে আসলে মানে এখানে এই একটা পরিবেশে, গ্রাম্য পরিবেশে মানুষ এসে যে খাচ্ছে এবং একটা ডিফারেন্ট টেস্ট নিচ্ছে, এটা কেন? চলুন তার সাথে কথা বলে দেখি। এই জায়গাটা ছিল কীভাবে, আমি ছোট্ট করে একটা দোকান দিছিলাম এই হোটেল দেওয়ার পরে, তখন আমার গ্রামের লোক বা অন্য অন্য লোক যারাই আসতো দুপুরবেলা ভাত চাইতো, আমি বলতাম ভাত নাই ভাই, এই খুদের বাঁকা আছে বা খুদের ভাত আছে এইটা খায়া দেখেন। কয় না এইখানে কি দুপুরবেলা কি খুদের ভাত খাওয়া যায় নাকি ভাই, একদিন খায়া দেখেন। খায়া দেখার পর তখন বলছে যে না ভালো। এইভাবে জনসংখ্যা বাড়তে 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 মোটামুটি যাই হোক আমার গ্রামের এলাকায় দুই চারজন খায়। তারপরে একদিনকার সাইকেলের গ্রুপ আসলো, সাইকেলের গ্রুপ আসলো দুজন লোক, দুজনের লোক এসে বললো যে এটা কি ভাই, যে আমি বললাম ভাই এটা খুদের ভাত, খুদের ভাত কি, যে কেউ কে বউয়া, কেউ কে খুদের ভাত, কেউ কে বউ খিচুড়ি, কেউ কে খিচুড়ি, নানান ধরনের নানান ব্যবহার, নানান ধরনের নানান কথা। তা আমি তখন ওই সাইকেলের গ্রুপে এরা বানাইলো খুদের ভাত, ইনসার আলী খুদের ভাত। তো ওইখানে কয়েকশো ঠিক আছে দেন দিই খুদের ভাত খায় দিই। খায়া দেখার পর তখন ভালো লাগলো, ভালো লাগার পর সাইকেলের গ্রুপে এরা বললো যে আমরা লোক আস্তে আস্তে আরও বেশি আসবো, আপনি দিবার পারবেন খাবার? আমি হ্যাঁ পারবো। তখন ফোন দেওয়া আসতো সপ্তাহ সপ্তাহে ফোন দিয়ে আসতো, তখন সাইকেলের গ্রুপের এই আর এই যে ইন্টারনেটে ফেসবুকে নানান জায়গায় দিয়া এইভাবে আল্লাহর রহমতে চালু করছে, আরও আসে এবং আরও অন্য অন্য লোক আসে, এইভাবে আল্লাহর রহমতে মোটামুটি কিছুদিন ধরে চালু হয়েছে। খুব জিনিসটা কী, উনি কীভাবে এই এগুলো সংগ্রহ করে এই খুদটা আর কি? খুদ আমরা জানি যতটুকু যে এটা খুদটা হলো চালের ভাঙা অংশ, যা তিনি কিনা একটা পুরো চালের মতো রান্না করেন, তো ওনার কাছে জেনে নিই আসলে খুদ জিনিসটা কী। খুদ জিনিসটা হলো যেমন পোলার চাউলের ওই ভাঙ্গা চাউলটা, পোলার চাউলটা যখন চাওয়া ধানটা যখন ভাঙ্গায় ভাঙ্গাইলে তখন এক সাইডে খুদ বাইরে হয়, ভাঙ্গা চাউলটা বাইরে হয়, এক সাইডে চাউল বাইরে হয়। এই চাউলটা এক সাইড করে এক বস্তা করে, আর খুদ যেটা ওই ভাঙ্গা চাউল সেটা এক বস্তা করে, দুইটা দুই সাইড করে ফেলায়। এইভাবে যেমন খুদের দামটা একটু কম থাকে, চাউলের দামটা একটু বেশি থাকে, এইভাবে ওই চাউলের থেকেই খুদটা হয়। ওই পোলার চাউলের খুদ, পোলার চাউলের খুদ, তারপরে মনে করে আরো ভালো ভালো চাউলের খুদ যদি থাকে ওইটা ওরা মিক্সার করে। তো এই যে আপনার যে রসগোল্লার দাম তো 30 টাকা করে না? না, 10 টাকা। আচ্ছা, রসগোল্লা 10 টাকা, দই 30 টাকা, আর ছানা 30 টাকা।
তো বন্ধুরা দেখলাম তো তার সাথে যে কথাবার্তা বললাম যে আসলে এটা কীভাবে বিখ্যাত হলো, তো এটার দাম তো আপনাদেরকে বললামই যে এটা এই রসগোল্লা তো 10 টাকা, দই 30 টাকা এবং এর ছানাটা 30 টাকা। আসুন একটু টেস্ট করে দেখি, কারণ এতগুলো খাবার আসলে মানে মুখের সামনে পুরো আছে, আসলে কী করবো, আমি আসলে মিষ্টি খুব ভালোবাসি, আসলে একটু টেস্ট করে দেখি। ইনসারেন্স স্যার আমাকে বললো যে ছানাটা দিয়ে আগে টেস্ট করার জন্য, তো আসুন আমি ছানাটাই আগে খাই, তারপরে দেখি উনি কী সাজেস্ট করে কোনটা খাবো কে কোনটা পরে খাবো। ঠিক আছে বন্ধুরা, আমি ছানাটা এখন টেস্ট করছি। ভাই ভিডিও ব্লগে একসাথে খাওয়ার কোনো সিস্টেম নাই, অল্প অল্প করে খেতে হবে। ভাই আমি পুরোটা খাই তারপরে ভিডিও করি, বলো কেমন আছে। ভাই বুঝতেই পারছেন যে টেস্ট নামানো তো আর বলতাম না, যে একবারে খেয়ে নিই তারপরে ভিডিও করি, আসলে অসাধারণ, আসলে অসাধারণ। মনে হচ্ছে কিছুক্ষণ আগে বানিয়ে আনছে, অসাধারণ, একদম টাটকা, মানে আমার টাকাটা আসলে বৃথা যায় নাই। আচ্ছা এখন আমরা দইটা একটু টেস্ট করে দেখি। ভাই আগে খাই তারপরে কথা বলছি। অসাধারণ অসাধারণ, দইটাও আসলে এটা কি মানে রাত্রেবেলায় তুই তো এটা ইয়ে করে না তৈরি করে না, মানে আসলে অন্যরকম স্বাদ আপনার এখানে। জাস্ট ওয়াও, না না মিষ্টি মানে হালকা, মানে চিনির পরিমাণ এতটা বেশি না, তবে ওয়েল ব্যালেন্সড, আপনারা খেয়ে আসলেই মানে খুব মজা পাবেন। যে অনেক আমরা অনেকেই কিন্তু বিভিন্ন জায়গায় দই ট্রাই করে থাকি, কিন্তু হয়তো দেখা যাচ্ছে একদম বেশি মিষ্টি, যা কিনা খাবার পর ডাইজেস্টটাও ঠিক মতো হয় না, কিন্তু এটা আসলে খেয়ে দেখবেন অবশ্যই ভালো একটা টেস্ট। আসুন মিষ্টিটা তো মানে চেয়ে আছে যে ওকে কেন খাচ্ছি না আমরা, ঠিক আছে মিষ্টিটাও ট্রাই করে দেখি যে কী অবস্থা। ভাই মিষ্টিটা তো আসলেই অসাধারণ, তাই তো দেখতেছি একদম অরিজিনাল ছানা দিয়ে তৈরি। ভাই অরিজিনাল ছানা দিয়ে তৈরি মানে আপনার মানে কোনটা ছেড়ে আসলে কোনটা দিয়ে আমি বলবো, আচ্ছা আমি মানে ভাষা বোঝা যাচ্ছে না, মানে আমার টাকাগুলো আসলে উসুল হয়ে যাচ্ছে আর কি এখানে। বিটিএফ যদি এখানে এসে খাবারগুলো ট্রাই করেন এই ইনসার্টের খুদে বাঁকা, আপনাদের মানে এই ইনসার্টের খুদে বাঁকাটা সকাল 7টা থেকে রাত 7টা পর্যন্ত খোলা থাকে, তবে ঢাকা থেকে যারা আসবেন তাদেরকে অবশ্যই বলব যাতে বিকালের ভিতরে এসে বিকাল সন্ধ্যা হওয়ার আগেই যাতে মুখ করে। তো বন্ধুরা অফ ডেতে যাদের গাড়ি আছে তাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করব, এই যে ঢাকার মানে খুবই নিকটবর্তী এই যে গোয়ালখালি এই ইনসার আলী খুদ্র বাখার যে প্লেসটা, এখানে আপনার নিঃসন্দেহে আপনারা এখানে আসতে পারেন। এটাতে আপনাদের সুবিধা কী, এর সাথে আপনারা গ্রাম্য পরিবেশও দেখতে পারবেন, সকালের নাস্তা অথবা দুপুরের লাঞ্চও করতে পারবেন, মানে আপনার ওটা ডিফারেন্ট কিছু একটা টেস্ট করতে পারবেন। আপনারা হয়তো অনেকেই 300 ফিট চলে যান, তা আমি বলবো যে আপনারা এখানে এসে একটু ঘুরে যেতে পারেন, আমি বলবো যে অবশ্যই আপনাদের খারাপ লাগবে না, অ্যাটলিস্ট আপনার এই যে গ্রাম্য পরিবেশের খাবারটা এবং এই যে গ্রাম ঘোরাটা অবশ্যই অন্যরকম লাগবে, সাথে তো এই মিষ্টিগুলো তো অবশ্যই আছে। তো বন্ধুরা আমরা কিন্তু এই মিষ্টিগুলো কিন্তু প্যাক করে বাসায়ও নিয়ে যাচ্ছি, ইচ্ছা করলে কিন্তু আপনারাও নিয়ে যেতে পারেন। তো বন্ধুরা যদি এই ব্লগটা অবশ্যই ভালো লাগে অবশ্যই এই বিটিএফকে আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং ভবিষ্যতে এই গরিব এই ছোটো নান্না মুন্না এই শিশুটিকেও আপনারা দেখতে পারবেন। তো বিটিএফকে কিন্তু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা আমার পিছনেই দেখতে পাচ্ছেন ইনসার আলীর খুদের বাঁকার এই হোটেলটি, আর এই ইনসার আলীর খুদের বাঁকা খেতে গোয়ালখালিতে আসবো, কিন্তু গোয়ালখালি স্কুল দেখবো না তা তো হতেই পারে না, আসুন দেখে আসি তার স্কুলটা।
তো বন্ধুরা, এখন কিন্তু মাত্র 9:45, শহর কিন্তু এখনও ঠিকভাবে জেগে ওঠেনি। কিন্তু এখানে এই যে খুদের ভাকা খাওয়ার পর আমরা ঠিক স্কুলের পেছনটাতেই এসে পড়ছি, আর দেখতে পাচ্ছি যে এই যে বাইরের যে সৌন্দর্য, তার সাথে মানে বোনাস হলো যে এই যে স্কুলের ছেলেপেলেরা যে পড়ালেখা করতেছে তাদের কলতান, মানে আসলে আমাকে মুগ্ধ করে দিচ্ছে, মানে আমাকে আসলে নস্টালজিক করে দিচ্ছে। আসলে মুগ্ধ না, যে ছোটোবেলায় যে আমরা পড়ালেখা করেছি স্কুলগুলোতে, মানে ঠিক এভাবেই মানে আমরা মানে পড়ালেখা করেছি, যে এই যে কিচিরমিচির কিচিরমিচির যে আওয়াজটা স্কুলের ভিতর, আসলে এটা আমি মানে আসলে খুব মিস করতেছি। মানে তাদেরকে দেখার পর আমি আসলে নস্টালজিক হয়ে গেছে আর কি।